हेलो फ्रेंड्स, वेलकम टू डिजिटल सॉल्यूशन। फ्रेंड्स, आपनारा हयतो प्रत्येके जानें जे आमादेर मेट्रो कलकाता मेट्रो 7 तारीख अथवा 8 तारीख थेके चालू होते चलेछे। तो अथवा 8 तारीख केन बोललाम, जेहेतु 7 तारीखे आमादेर एकटा वेस्ट बेंगल लकडाउन आछे, तो तार जन्य हयतो 7 तारीख ना चालू हुए 8 तारीख थेके चालू होते चलेछे। तो नाउ एखन मेट्रो रेल तो चालू होच्छे, किन्तु आमादेर কি কি রুলস রেগুলেশন ফলো করতে হবে বা তারা মেট্রো সার্ভিসটা কিভাবে চালাচ্ছে, তো সেটা জাস্ট আমি কয়েকটা কি হাইলাইট পয়েন্টগুলো আমি আপনাদেরকে বলছি। ফার্স্ট থিংস হলো, আপনাদেরকে টোকেন টিকিট যেটা ছিল সেই টিকিটগুলো আর থাকছে না। ইট মিন্স জেনারেল যারা আমরা ট্রাভেল করছিলাম তো তারা আমরা ট্রাভেল করতে পারবো না। সেকেন্ড থিংস, এজেড এবং যারা বাচ্চা বা চাইল্ড যারা আছে তারা হয়তো মেট্রো ট্রাভেল নাও করতে পারে। আর কারা তাহলে ট্রাভেল করবে? যাদের কাছে স্মার্ট কার্ড আছে তারাই একমাত্র ট্রাভেল করতে পারবে। নাও প্রতিটা প্ল্যাটফর্মে একটা করে টিকিট কাউন্টার ওপেন থাকবে। তো এবার বুঝতে পারছেন যে স্মার্ট কার্ডটা যে রিচার্জ করার জন্য একটা কাউন্টারে যে কতটা ক্রাউড হতে পারে। তো এখানে আপনার সোশ্যাল ডিস্টেন্স মেবি হয়তো নাও মেনটেন হয়ে যেতে থাকতে পারে। তো সেক্ষেত্রে উপায় কী, সেই উপায়টাই আজকে আমি আপনাদেরকে বলতে এসেছি। আপনি পুরো ভিডিওটি আপনি দেখুন, যেখানে আমি ডিসকাশন করব যে একটা মোবাইল অ্যাপ আছে, সেই মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার মোবাইল থেকে আপনি সেই আপনার স্মার্ট কার্ডটি রিচার্জ করতে পারবেন। তো কীভাবে রিচার্জ করার ডিটেলস আমি আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি। তো ভিডিওটি অবশ্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যকে জানানোর জন্য শেয়ার করুন, ম্যাক্সিমাম শেয়ার করুন। আর চ্যানেলটিতে যখন প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমি ভিডিওটি স্টার্ট করি। প্লে স্টোর থেকে কলকাতা মেট্রো এই অ্যাপটি ইনস্টল করুন আপনার মোবাইলে। আমরা এবার দেখব কিভাবে কলকাতা মেট্রোর যে আমরা অনলাইনে আমরা কিভাবে স্মার্ট কার্ড রিচার্জ করব, কিভাবে আমরা ট্রাভেল করব, এভরিথিং আজকে আমি এখন আপনাদেরকে দেখাবো। তো আপনি দেখুন, কলকাতা মেট্রো অ্যাপটি ওপেন করার পর আমার যে ইন্টারফেসটি ঠিক এইভাবে আসছে। তো এখানে সমস্ত স্টেশন, নিয়ার স্টেশন, সমস্ত লোকেশনগুলো আপনি দেখতে পাচ্ছেন, মেন লাইন, আপনার ইস্ট ওয়েস্ট মেট্রো সমস্ত কিছু আপনি দেখতে পাচ্ছেন স্টেশনগুলো। দেন টাইমিং আপনি দেখতে পাবেন, যখন আপনি ট্রাভেল করতে যাবেন সেখানে আপনি সার্চ করে দেখে নেবেন। তারপর আছে আপনার হেল্পলাইন, অ্যাবাউট আছে, নাও ইন কলকাতা, কলকাতার বিভিন্ন যেসব আমাদের হিস্টোরিক্যাল প্লেস বা বিভিন্ন জিনিস নিয়ে এখানে ডিসকাশন আছে এখানে। নাও আমার ইম্পর্টেন্ট যে পার্টটা আজকে আমি বোঝাতে চাইছি সেটা হলো স্মার্ট কার্ড। তো আমি স্মার্ট কার্ড যখনই অপশনটা আমি ক্লিক করব, তখন আমি দেখতে পাবো যে আমি রিচার্জ কত টাকার করব, ব্যালেন্স কত পাবো, এভরিথিং আমি দেখতে পাচ্ছি। দেখুন এখানে জেনারেল কার্ড, এর পরেরটা আছে স্টুডেন্ট কার্ড, তারপর আছে টুরিস্ট কার্ড। তো আমি জেনারেল কার্ডে যেখানে আমি 100 টাকা রিচার্জ করলে আমি 110 টাকার ব্যালেন্স পাবো, যে 200 টাকা করলে 200 টাকা, এইভাবে আপনি দেখে নিতে পারেন আপনি কত টাকা রিচার্জ করবেন। এবং কিছু ইম্পর্টেন্ট থিংস আছে, তার ভ্যালিডেশন, সিকিউরিটি ডিপোজিট, এভরিথিং এখানে আছে। আপনার যাদের স্মার্ট কার্ড আছে, আপনি রেলওয়ে কাউন্টার মানে মেট্রোর কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে যে রিচার্জটা করতেন ওইটা না করে আপনি আপনার মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার স্মার্ট কার্ডটাকে রিচার্জ করতে পারবেন, যার ফলে সোশ্যাল ডিস্টেন্সটাও আপনি মেনটেন করতে পাচ্ছেন। তো এখানে আসার পর রিচার্জ স্মার্ট কার্ড এখানে আপনি যখন খুলবেন আপনার মোবাইলের ব্রাউজারে ওপেন হবে, তো আপনার মেট্রো কার্ড নাম্বার, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং একটা ক্যাপচার ইয়ারাজ কোড যেটা আছে দিয়ে আপনি আপনার মেক পেমেন্ট অপশানগুলো রয়েছে এখানে, যে কত টাকার আপনি রিচার্জ করতে চাইছেন। তো এইভাবে আপনি আপনার মোবাইলে স্মার্ট কার্ডটি রিচার্জ করতে পারবেন। নাও আমার ভিডিওটি পুরো দেখলেন, আশা করি আপনাদের এটা খুব একটা বেনিফিট হলো, যেখানে আপনারা বুঝতে পারলেন কীভাবে ঘরে বসে মোবাইল অ্যাপ দিয়ে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আপনারা আপনাদের মেট্রো রেল ট্রাভেল করার জন্য স্মার্ট কার্ডটি রিচার্জ করতে পারবেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।